गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल आमी सौमी और आज के होच्छे मंडे और देखते ही पाच्छो एकोन आमी बस स्टैंडे बसे आछी। तो रोज ब्लॉग आमी बाड़ी थेके स्टार्ट करी, आज के आमी बस स्टैंड थेके स्टार्ट करलाम। एर माने एई नय बाड़ी थेके बेरिये एशे बस स्टैंड थेके ब्लॉग स्टार्ट करछी। एक्चुअली आमी बेरियेছি, आमार बेश कयेकटा काज आछे, तो तार जोन्नो बस स्टैंडे बसेर जोन्नो वेट करছি। जाबो गड़गी एरियाय কয়েকটা জিনিস কেনার আছে, তারপরে আমি যাব আজকে সৌরভের অফিসে। তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে আমি যেরকম করব, যা যা কাজ করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ আজকে একটা সানি ডে, বেশ ভালো ওয়েদার, বেরিয়েও বেশ মনটা ভালো লাগছে। তো চলো যাওয়া যাক। Internet, but you don't seem to forget about yourself. Wondering how it could go so wrong, what you did. तो এখানে দেখো সৌরভ চলে এসেছে অফিস থেকে, আজকে তাড়াতাড়ি বেরিয়েছে সৌরভ 4:30-র সময়। তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বেরিয়েছে, তার একটা রিজন আছে, সেটা হচ্ছে একটা হারানো জিনিস পেতে যাচ্ছে সৌরভ। হারানো জিনিসকে খুঁজতে যাচ্ছে আমি সৌরভ, মানে দুজনে ভীষণ এক্সাইটেড জিনিসটাকে আনার জন্য। আমরা মানে আজ সকাল থেকে ওয়েট করছিলাম যে কখন যাব, যেই জিনিসটা জীবন থেকে হারিয়ে গেছে সেই জিনিসটাকে আমরা আজকে পাবো ফাইনালি। তো তোমরা গেস করতে থাকো যে আমরা কি হারিয়ে ফেলেছি আর সেই কী জিনিস আমরা আনতে যাচ্ছি। তো আমার সমস্ত কাজ হয়ে গেছিলো, আমি এসে সৌরভের জন্য ওয়েট করেছি 10 মিনিট। তারপরে 10 মিনিট ওয়েট করার পরে সৌরভের মনে হয়েছে যে একজন বাইরে দাঁড়িয়ে আছে, বা যাওয়া উচিত। তো ফাইনালি উনি এসেছেন, আমরা এখন যাচ্ছি। আমরা ট্রামে করে যাবো, রাইট? কতক্ষণ লাগবে? 40 মিনিট, ওকে 40 মিনিটস লাগবে আমাদের যেতে। তো চলো, একটা স্টোরি তো ডেফিনেটলি আছে যেটা বলবো তোমাদেরকে। তখন তোমরা ভাববে যে সৌমি সত্যি তোমার এত একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছিলো যেটা 40 মিনিট ট্রাভেল করে তোমরা আনতে গেছো। চলো টাটা, পরে কথা বলছি। আমাদের সেই হারানো জিনিস আমরা পেয়ে গেছি ফাইনালি, আর সেটা হচ্ছে মহেন্দ্র দত্তের ছাতা। এটা আমি গত বৃহস্পতিবার বাসে ফেলে এসেছিলাম, তো সেটা এখন লস্ট প্রপার্টি কাউন্টার থেকে কালেক্ট করে নিলাম। এখানে কি হয় আর কি, মানে ড্রাইভার জমা করেছিল লস্ট প্রপার্টি অফিসে, তো আমি মেল করেছিলাম ওদেরকে যে এরকম কিছু পেয়েছো কি না। মানে মোটামুটি সৌরভের ছাতার ভ্যালুটা বহু গুণ বেড়ে গেছে, মানে একটা ছাতা নিয়ে মেল লেখালেখি পর্যন্ত হয়ে গেছে। যে আমি মেল লিখেছিলাম যে তোমরা পেয়েছো কি না, তো ওরা বললো হ্যাঁ পেয়েছি, তুমি লস্ট প্রপার্টি অফিস থেকে এসে নিয়ে যাও। তো সেটাই আজকে কালেক্ট করতে এসেছিলাম। ওটাই প্রবলেম আর কি ওদের, যে 9টা থেকে 5:30 অবধি খোলা থাকে, সেই জন্য আর কি মানে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে সৌরভ কি করে ছাতা নিতে এসেছিল। আর মানে ইন্ডিয়াতে যেরকম বাসে লেখা থাকে মালের দায়িত্ব আরোহীর, তাহলে স্কটল্যান্ডে এটা বোঝা যাচ্ছে যে মালের দায়িত্ব শুধু আরোহীর নয়, বাস কর্তৃপক্ষেরও। তো সৌরভ খুব খুশি হয়ে গেছে, সৌরভের ছাতা সৌরভ ফিরে পেয়েছে, মানে হারানো ছাতা। তো এখন কি করব আমরা সৌরভ? চলো দেখা যাক, আজকে তো মানে বেরিয়েছি যখন একটু ঘুরে ঘাড়ে, তারপরে বাড়ি ফেরার প্ল্যান। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করার পর শেষমেশ আমি আর সৌরভ কোথায় এসেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা একটা ক্যাফেতে এসেছি, আর দুজনেরই ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি অর্ডার করেছি একটা বার্গার আর সৌরভ অর্ডার করেছি একটা স্যান্ডউইচ, তার সাথে কফি তো আছেই। তো অনেক কিছু প্ল্যান করার পর যদি সেটা সাকসেসফুল না হয় তখন এর থেকে বেটার অপশন আমার মনে হয় আর হতে পারে না। তো তোমাদের সাথেও যদি আমাদের মতন এরকম ইনসিডেন্ট হয়ে থাকে যে রাস্তায় বেরিয়েছো, কোথায় যাবে বুঝতে পারছো না, তখন তোমরাও কিন্তু আমাদের এই আইডিয়াটা নিতে পারো। মানে যখন কোনো গতি নেই তখন কফি ইজ অলওয়েজ আ গুড আইডিয়া। আমরা এসেছিলাম কফি খেতে। আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, মানে বাসে বাসে ঘুরে ঘুরে আমরা যে টায়ার্ড হয়েছি। কোনো কিছু আমরা ডিসাইড করেছিলাম তখন প্রিন্সেস স্ট্রিট যাব, মানে সৌরভ যেটা বললো সিটি সেন্টারে যাব, কিন্তু এখন সম্ভব ভিড়। এখন এডিনবার্গতে অগাস্টে ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল চলছে, আর সেই কারণে মানে বাইরে এত ভিড় যে আমরা মানে চলে আসতে বাধ্য হলাম এই দিকটায়, মানে ওখানে টেকা যাচ্ছে না। মানে বাসে এখানকার বাসে দাঁড়িয়ে মুতোমুতি করে ট্রাভেল করতে হচ্ছে, মানে এটা রেয়ার কেস, মানে ভীষণ রেয়ার। বছরে মনে হয় এই ফ্রিঞ্জ যখন চলে সেই সময়টা শুধু বাসে দাঁড়িয়ে ট্রাভেল করতে হয়। তো আমরা এসেছিলাম কফি খেলাম, মানে এর থেকে বেটার অপশান আমার মনে হয় না আর কিছু হতে পারতো বলে। সো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরছি ফাইনালি, তো চলো পরে কথা হবে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে আজকে টিউসডে। কালকে বাড়ি ফিরে ব্লগটা কন্টিনিউ করতে আর একদম ভালো লাগছিল না, তাই জন্য মনে হলো যে ঠিক আছে আজকে আবারও সকাল থেকে ব্লগটা স্টার্ট করব আর এই ব্লগটাকে কন্টিনিউ করব, তোমাদের সাথে আড্ডা দেব। কালকে যখন তোমাদের সাথে লাস্ট কথা হচ্ছিল তখন আমি আর সৌরভ একটা কফি শপে গেছিলাম আর কফি খেতে খেতে তোমাদের সাথে আড্ডা দিয়েছিলাম, আর আজকে যখন ব্লগটাকে আবার স্টার্ট করেছি তখনও আমি কফি খাচ্ছি। তো এখন টাইম হয়ে গেছে 11টা। আজকে সকালবেলা আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো যে সৌরভ যখন অফিস বেরোলো একই সাথে আমিও ব্রেকফাস্ট ফিনিশ করে নিয়েছিলাম, তারপরে বাড়ির টুকটাক কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করেছি, দেন আমার স্নান হয়ে গেছে। আর তারপরে মনে হলো যে তোমাদের সাথে আরও আড্ডা মারতে হবে, গল্প করতে হবে, তাই জন্য এক কাপ কফি বানালাম আর এখন আমি তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। বাড়ির যে টুকটাক কাজ থাকে সেগুলো সবসময় আমি ব্লগে ইনক্লুড করি না, তাহলে ব্লগটা আননেসেসারিলি বড় হয়ে যাবে। তো তোমরা যখন আমার ব্লগ দেখো তোমরা কোন টাইমে দেখতে প্রেফার করো আমাকে অবশ্যই জানিও, তাহলে আমিও ওই সময় বসে তোমাদের সাথে আড্ডা দেবো। তোমরা যদি ইভিনিংয়ে চা খেতে খেতে অথবা কফি খেতে খেতে আমার ব্লগটা দেখো, তাহলে আমিও ইভিনিং টাইমে যখন কফি খাবো অথবা চা খাবো তখন সেই সময় তোমাদের সাথে বসে আড্ডা দেবো, তাহলে এটা মনে হবে যে একই সাথে আড্ডা দিচ্ছি আর কফি বা চাটাকে এনজয় করছি। তো আজকে এখন যেটা করব, যেটা মানে সবসময় আমি করে থাকি, সেটা হচ্ছে লাঞ্চ বানাবো। আর লাঞ্চে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তোমরা অনেক দিন ধরেই বলছো যে সৌমি আলু বড়ি পোস্তর রেসিপিটা শেয়ার করো। অ্যাকচুয়ালি আমি ব্লগে একদিন দেখিয়েছিলাম আলু বড়ি পোস্ত, কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাই অনেকেই তোমরা জানতে চেয়েছো আর আজকে আমি বানাবো, তাই জন্য মনে হলো অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করা দরকার। আর আলু বড়ি পোস্ত শুধু তো ভালো লাগবে না, তাই জন্য তার সাথেও একটা দারুণ জিনিস বানাবো, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বেসিক্যালি আজকে আমার লাঞ্চ রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করব তোমাদের ভালো লাগবে। তো ধীরে ধীরে করব, এখন 11টাই মাত্র বেজেছে, টাইম আছে হাতে। আর কালকে বাড়ি ফিরে সৌরভ তো খুব খুশি, ছাতা পেয়েছে, মানে ছাতা উদ্ধার হয়েছে। মানে লাস্ট এক সপ্তাহ ধরে আমার ছাতা নিয়ে টানাটানি করছিল, তো আজকে পুরনো ছাতা নিয়ে আবারও অফিসে গেছে। তো আমার বেশ ভালো লাগলো এই জিনিসটা যে না খুব যত্ন করে ওরা রেখে দিয়েছিল, আর আমি দেখলাম প্রচুর জিনিস ওখানে এসেছে, মানে ওরা হয়তো বাস থেকে পেয়েছে। আমি দেখলাম গিটার পর্যন্ত কেউ ফেলে গেছে, যদি সে এনকোয়ারি করে ডেফিনেটলি গিটারটাও পাবে। তো এটা আমার খুব ভালো লাগলো যে জিনিসটা হয়তো কিছুই নয়, কিন্তু যাই হোক আমরা পেয়েছি, সৌরভ তো খুবই খুশি হয়েছে। তো চলো এখন কফিটা খাওয়া যাক আর তারপরে কিচেনে যাব, লাঞ্চের রেসিপিগুলো শেয়ার করব। তো এটাই আপাতত কাজ। আজকে আমি আলু বড়ি পোস্তর সাথে যেটা বানাবো সেটা হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল, মানে লাউ দিয়ে ভাজা মুগের ডাল। আর তাই জন্য লাউটা কাট করছি, প্রথমে ডালটাকে সেদ্ধ করে নেব। আর এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি, এটা যদিও ভীষণ সিম্পল আর ভীষণ কমন রেসিপি। আর তারপরে আমি পোস্তটা বানাবো। ডালটা আমি ফ্রাই করে নিয়েছি আর তারপরে ডাল আর লাউটা একসাথে প্রেসারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। সামান্য একটু হলুদও আমি দিয়েছি। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আলু বড়ি পোস্তের জন্য পোস্তটাকে বেটে ফেলবো। আমি অলওয়েজ পোস্ত মিক্সিতে বাটি, আর পোস্ত মিহি করে বাটার একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে চাই। যখনই তোমরা মিক্সিতে পোস্ত বাটবে প্রথমে কিন্তু একদম ড্রাই পেস্ট করে নেবে, और ड्राई पेस्ट करे नेवार फले देखो किछुटा एरकम टेक्सचार आसबे। और तखन तोमरा एर मध्य जल एड करबे। और पोस्तोर मध्य आमरा सब समय काँचा लंका दिए पेस्ट करी, तो एई टाइमे देखो आमी एखाने जल एड करलाम और काँचा लंका एड करे एकबार जदि ग्राइंड करो ताहले असाधारण मिहि हये पोस्तो बाटा हबे। आमार एई ट्रिक्सटा फलो करे एकबार अंतत पोस्तो बेटे देखो और तारपरे आमाके कमेंट करे जानिओ जे तोमादेर एई ट्रिक्सटा कतटा काजे लागलो। पोस्तो बाटते बाटते एदिके देखो डालटाओ खूब सुंदर भावे सेদ্ধ हो गेছে। डालटा किन्तु ओवरकुक होयনি और लाउगुलो देखो एकदम सुंदर भावे सेদ্ধ হয়েছে, गले एकदम ही जायনি। तो चलो डालटा बनिए फेली। डालटा बनानोर जोन्नो आमी सर्षेर तेल दिएছি और फोड़न हिसेबे दिएছি गोटा जिरे, तेजपाता और शुकनो लंका। तारपरे दिए दिलाम आदा बाटा। आदा बाटाटा एकटू नाड़ाचाड़ा करे निये आमरा जेनारेलि जे ड्राई स्पाइसेसगुलो मुगेर डाले यूज करी सेगुलोई एड करछि। जिरेगुलो दिलाम आर दिलाम सामान्य एकटू रेड चिली पाउडार। हलुद जेहेतु आमी डाले दिएछि ताई जोन्नो आर एक्सट्रा करे एड करलाम ना। और एर मध्य एड करलाम स्लेटेड काँचा लंका। मशलाटाके भालोभाबे कषिये निएछि और तारपरे सेद्धो करे राखा डालटा आमी एर मध्य एड करे दिलाम। आमी जखन मुगेर डाल नर्माली बनाई तखन किन्तु तार मध्य टमेटो यूज करी, किन्तु लाउ दिए मुगेर डाले आमी टमेटो यूज करी ना। तो भालोभाबे नाड़ाचाड़ा करे नेब। फुटते शुरू करले एर मध्य आमी नून और मिष्टिटा एड करब। डालटा एकटू मिष्टी मिष्टी आमी खाई, तोमरा जदि पछंद ना करो ताहले कम मिष्टिओ एड करते पारो। टेस्ट अनुयायी मिष्टी और नूनटा एड करबे। और लास्टे नामानोर आगे आमी सामान्य एकटू घी एड करब। बस एकदम सिम्पली लाउ दिए मुगेर डाल एकदम रेडी। और ये मुगेर डालेर टेस्टा किन्तु एकदम डिफारेंट है, ताई जोन्नो माझे मध्य आमी ये डालटा बनाई। तोमरा एक बार ट्राई करे देखो, जदि बनिए ना थाको कोनोदिनो, खेते किन्तु असाधारण लागे। अनेकटा काज एगिए गेछे, तार मध्य डाल एकदम रेडी। लाउ दिए ये भाजा मुगेर डालटा खेते आमार असाधारण लागे। और एटा जदि सोना मुगेर डाल दिए हय ताहले तो आर कथाई नेई। एखाने सोना मुगेर डाल पावा जाय ना, नर्माल जे मुगेर डाल हय सेटाई पावा जाय। आमी जखन कलकाताय जाई तखन आमी बेशी करे मुगेर डाल, मुसुर डाल और गोबिंदभोगेर चाल निये आसि। तबे रिसेंटलि आमार मुगेर डालटा शेष हये गेछे, ताई आमी भाबछि जे कबे आमी कलकाताय যাব और आमी डाल तारपरे गोबिंदभोगेर चाल एगुलो आবার সব নিয়ে আসবো। আর তোমরা যখন মানে ডালের সাথে একসাথে লাউটা সেদ্ধ করবে তখন লাউটা কিন্তু একটু বড় সাইজের কেটো, না হলে একই সাথে যদি সেদ্ধ করো তাহলে গলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না, দেখতেও অবভিয়াসলি ভালো লাগবে না। লাউগুলো বেশ ডুমো ডুমো থাকবে, ডালের উপর ভাসবে, তাহলে কিন্তু দেখতেও বেশি ভালো লাগে। আর যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ভাত দেখো বানিয়ে ফেললাম। तो এখন আমি যেটা করব সেটা হচ্ছে পোস্তটা বানিয়ে ফেলবো। পোস্তের জোগাড় সমস্ত কিছু হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, টমেটো কেটে ফেলেছি, পোস্তটাও বাটা হয়ে গেছে আর বড়িটা ভাজবো। দেন এই রান্নাটা বানাবো এবারে। আর আমি কিন্তু আলু বড়ি পোস্তের মধ্যে টমেটো অ্যাড করি, আমি তোমাদের আগেও বলেছিলাম। অনেকেই আছে পোস্তে মানে টমেটোটা ঠিক প্রেফার করে না, তো তোমরা স্কিপ করতে পারো, কিন্তু একবার বানিয়ে দেখতে পারো, আমার মনে হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চলো পোস্তটা বানানো যাক এবার। आलू बड़ी पोस्त बनानोर जोन्नो आमी बड़ीटाके प्रथमे भेजे तुले राखलाम और तारपरे सर्षेर तेलेर मध्य आमी काँचा लंका फोड़न एड करेছি और आलूगुलोके एखन खूब भालो करे फ्राई करे नेब। आलूगुलो लाल करे फ्राई हये जाबार परे आमी एर मध्य टमेटोगुलो एड करे दिচ্ছি। आमी एकटा बड़ साइजेर टमेटो काट करेছিলাম और तारपरे एर मध्य आमी एड करब सामान्य एकटू रेड चिली पाउडार, जेटा किना एकदमই অপশনাল। और आमी एड करलाम स्वादमतो नून। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে ভাজা বড়িগুলো অ্যাড করে দেব আর এটাকে চাপা দিয়ে রেখে দেব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করে আলুটা সেদ্ধ করি না, তোমরা যদি চাও সামান্য একটু জল অ্যাড করেও আলুটা সেদ্ধ করতে পারো। তবে আমার মনে হয় জল দিয়ে সেদ্ধ করতে গেলে আলুটা খুব বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাবে আর পোস্ত দিয়ে কিন্তু খুব ভালোভাবে আর ফ্রাই করা যাবে না, তাই জন্য আমি জল অ্যাড করি না। আর তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে আমি যে বড়িটা ইউজ করেছি সেটা খুবই छोटो साइजे, ताई जोन्नो आमी क्रश करिनी। तोमादेर जोदी बड़ो साइजेर बड़ी हय ताहले किन्तु तोमरा अवश्यई एकटु भेंगे निते पारो। और देखते ही पाচ্ছ যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে বড়িগুলোও নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেটে রাখা পোস্তটা অ্যাড করব। পোস্তটা যখন অ্যাড করব তার মধ্যে কিছুটা জলও অ্যাড করে নিয়েছি। তারপরে আর কিছুই নয়, পোস্তটাকে ভালোভাবে নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। আর তোমরা নিশ্চয়ই দেখলে যে আমি পোস্তে হলুদ গুঁড়ো ইউজ করিনি, আমি কোনো পোস্ততেই হলুদ গুঁড়ো ইউজ করি না। টমেটোরই খুব সুন্দর একটা কালার আসে। আর হ্যাঁ, তোমরা সবাই জানো যে লাস্টে নামানোর আগে এখানে অ্যাড করব একটু কাঁচা সর্ষের তেল, তাহলে দারুণ একটা অ্যারোমা আসে। তো এটাই, এরকমভাবেই আমি আলু বড়ি পোস্ত বানাই। তোমরা রিকোয়েস্ট করেছিলে রেসিপিটার জন্য, তাই জন্য শেয়ার করলাম। আশা করব তোমাদের ভালো লেগেছে। লাঞ্চ বানানোর পর আর তোমাদের সাথে কথা হয়নি। তো লাঞ্চ করে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এডিটিং করছিলাম। কালকে যে ভিডিওটা পোস্ট করব সেটা এডিট ছিল, তো সারা দুপুর বসে আমি এডিট করেছিলাম। দুপুরবেলা আমার খুব একটা ঘুমাতে ভালো লাগে না, তাই এডিটিংয়ের কাজটা আমি চেষ্টা করি দুপুরবেলা কমপ্লিট করে রাখতে। আর এখন 5:30 বাজে, সৌরভ ফিরে এসেছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে চা বানাতে হবে। এবার নিজেরও মনে হচ্ছে যে একটু চা খাওয়া দরকার, পুরো মাথা জাম হয়ে গেছে। এডিটিং করতে আমার একদম ভালো লাগে না, আমার ভিডিও শ্যুট করতে খুব ভালো লাগে। তো আমি সৌরভকে বলেছি যে তুমি এডিটিংটা শিখে নাও, তাহলে আমার একটু হেল্প হয়ে যাবে, এই আর কি। তো আমি ধীরে ধীরে সৌরভকে স্যাটারডে ও সানডে একটা করে ক্লাস দেবো, টিউটোরিয়াল। তো সৌরভ যদি এডিটিংটা শিখে যায় আমার খুব ভালো হয়, আমি শুধু ভিডিও শ্যুট করবো আর সৌরভ এডিটিং করবে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করব তোমাদের আজকের ব্লগটা, মানে কাল আর আজ মিলিয়ে এই দুদিনের ব্লগটাই তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো, ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমাদের আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।